নির্বাচন পর্ব শেষ হওয়ার পরেও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। অভিযোগ, তৃণমূলের একটি গোষ্ঠী অপর গোষ্ঠীর কর্মীদের দোকানঘর ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন বাড়িতে লুটপাট চালানো হয়। তৃণমূলের পঞ্চায়েত সদস্য অভিযোগ করেন, উপর মহলে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। সোমবার বিকেলে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে বেলকাশ গ্রাম পঞ্চায়েতের মিল্লিকপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের দোকানঘর ভাঙচুরের পাশাপাশি লুটপাট করা হয় দোকানের কাপড় জামা করে। কালকে রাত থেকে তো মানে সাংঘাতিক অত্যাচার আমাদের ওপর। বাঁধের ধারে যেসব দোকানপাতি রয়েছে, অনেকজন আমাদের পাড়ার গরিব মানুষ করে কমে খায়, তারা তাদের সব মানে দোকানপাতি সব ভেঙে দিয়েছে, যাচ্ছাতে অবস্থা করে দিয়েছে। তো আমরা বলতে গেলাম তো আমাদেরকে তো মানে রুখিয়ে চলে আসছে মারার জন্য লাঠিপাঠি নিয়ে। তো আমরা বাড়ির সব মা বোনেরা রয়েছে, তারা তো ভয়ে তো মানে কি বলবো বুঝতেই পারছেন। তো তাও মিনিমাম 200 জন এবং বারবার আসছে, এবং কালকে রাতে 2-3 বার এসছে। আমরা তো ভয়ে বেরোতে পারিনি, বাড়িতে মা বোনেরা রয়েছে, ভয়ে কী করে বেরোবো। তারপর আজকে সকাল থেকে আবার 3-4 বার এসেছে। তো আমরা তো সাহস করতে পারছি না, কী করবো। ওটা তো ওরা তো এখন মানে কি বলবো, এখন নিজেরা বলছে টিএমসি করি, কিন্তু এবার দেখুন ওরা যে ওদের যেটা বক্তব্য, আমাদের নাকি মিল্লিকপাড়া বলছে যে সব বিজেপি হয়ে গেছে। তো এবার যদি ভোটটা যদি না দেয় সবাই, তাহলে কী করে জিতলো, তাই তো? এটা একটা প্রশ্নের কথা। কিন্তু ওরা এখন ভাবছে যে মিল্লিকপাড়া সব বিজেপি, সেই সূত্রে মারতে আসছে, রুকিয়ে আসছে। আগুন লাগানোর ঘটনা, হ্যাঁ, ওখানে একটা মুদিখানার দোকান আছে, ওখানে তো ভাঙচুর করে ওখানে আগুন লাগিয়েছিল। ওই পাড়ায়, আমাদের ওই পাড়ায়, জায়গাটার নাম মিল্লিকপাড়া, মিল্লিকপাড়া বেলকাশ অঞ্চল। আমরা চাইছি এটা একটা সলিউশন হোক, যাতে মানুষ, আমরা এরকমভাবে তো অত্যাচার থেকে বাঁচতে চাই। এরকমভাবে যখন তখন এসে তো এরকমভাবে অত্যাচার করলে তো আমরা তো মানে মানুষ তো, সাধারণ মানুষ তো এরকমভাবে ইয়ে করতে পারছি না আমরা। এবার ধরুন আমরা সবাই ভয়ের মধ্যে রয়েছি, বাড়ির মা বোনেরা সব রয়েছে, এরকমভাবে যদি অত্যাচার করে তাহলে আমরা কী করবো। আরও অভিযোগ, ভাঙচুর করা হয় মুড়ি কারখানা। আমার মুড়ির মিল থেকে সমস্ত সংসার আমার চলে, ভাই সুস্থ অসুস্থ সমস্ত দায়িত্ব আমার মুড়ির দোকান থেকে, ধার দেনা প্রচুর হয়ে আছে, আমার ভেঙে দজনাচ করে দিয়েছে, আমার কি করে সংসার চলবে? ওই তৃণমূল পার্টি মুসলিম। আপনারা কি পার্টি করেন? আমরাও তৃণমূল। আমার স্বামীর কথা কোনো কথা মানেনি, ওনারা বারবার ওনাকে বলেছে যে আপনারা ব্যবস্থা করুন, দোকান ভাঙতে আসবে, কোনো কোনো কথা ওনারা শোনেননি, জোর করে এসে দোকান ভেঙে দিয়ে গেছে, কালকে তজনজ করে দিয়েছে। চাইমার কিছু নেই, এখনো যে কি হবে কি করে বলবো, ছেলেরা সব বাইরে আছে, ওনাদের প্রাণ যাতে ফিরে পায় আমরা সেই ব্যবস্থা করুন, ওরা যেন সুস্থ ভাবে বাড়ি ফিরে আসে। এলাকার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিযোগ করেন, তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। যাতে আমরা এখানে বাসবাস করি, আমাদের এখানে আমরা তৃণমূলই বইয়া তৃণমূলই সব ভোট দিয়েছি, তার সত্ত্বেও ওরা বিশ্বাস করছে না, ওরা তার সত্ত্বেও এসে রাত বিরিয়ে এসে এখানে ভাঙচুর করছে, দোকানদানি সব ভেঙে দিয়ে গেছে, আমরা ঘরে থাকতে পারছি না, ছেলেপেলে নিয়ে সব বাড়ি ছেড়ে পালাতে হচ্ছে আমাদের।
যাদের বিরুদ্ধে অভিযোগ এলাকায় তারা না থাকায় তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের কি হয়েছে আমি জানি না, আমাদের মিলিকপাড়া সংসদ ধরমপুর বোধপুর এই তিনটে নিয়ে মিলিকপাড়া সংসদ, আমি বেলকাটা অঞ্চলের মিলিকপাড়া সংসদের সদস্য, কী হয়েছে জানি না, ওরা হঠাৎ করে ধরমপুর বোধপুর ইতে পাশাপাশি গ্রামের কিছু মানুষ এসে, আমি তখন মানা যাচ্ছিলাম মাঠে যাচ্ছিলাম, ওইখান থেকে আমার সাইকেলে বাসতে গেলে আমি ফিরছি, তখন দেখি এখানে ভাঙচুর হচ্ছে কে, তখন প্রথমে বিকাল 4:30-5:45 তা যাক ভেঙে চলে গেলো, তারা চলে গেলো, কে এসেছিলো না এসেছিলো আমি কোনো, এরাও তো ভয়ে পালিয়ে গেছে গ্রামের মানে মানুষ মেয়ে ছিল সবাই, আবার যে আমি ব্যাপারে জানার জন্য ওখানে যাচ্ছি, তখন দেখছি ওখানে একটা জটল হচ্ছে, আর ভয় আর গেলাম না, এমনি আমার ওরা ওরাও তৃণমূল করে, কিছু কিছু লোক সবাই করে না, কিছু কিছু লোক করে, আমি আর গেলাম না, আমি সব ইকাই করে আমার উপনেত্রীতে সব ফোন করলাম, বলছে আমরা ফোনে বলে দিচ্ছি আমাদের বুথ সভাপতির নাম হচ্ছে তৃণমূল ইয়ে এনামুল শেখ, ওই বুথ সভাপতির নাম বলছে ঠিক আছে, আমাদের উপনেত্রী দিলীপবাবু বললো এনামুলকে আমরা ফোনে বলে দিচ্ছি, কেউ জানে ঝোলঝামেলা কর না করে। এরপরে সন্ধ্যে 6:30 কি 6:45 যখন বৃষ্টি নামে, আবার হইচই করে বহু ছেলে আমাকে সব অন্ধকার, আমি আর বেরিয়ে নাই, তার কারণ তখন আমাকে গালা গালে গালি করছে, বুড়ো সদস্যটা কোথায় গেল, বুড়ো সদস্য কোথায় গেল, আমি বেরোই না, তখন গ্রামের ছেলেরা বেরিয়ে এসেছিলো, তা ওরা নিষেধ করেছে যার গ্রামে ঢুকেই না বা আর ভাঙচুর করেই না, তারপরে ওরা ফিরে গেছে। এরা একটা অভিযোগ করছে যে মুসলিমরা এসে হিন্দুদের উপর অত্যাচার করছে, এই ঘটনা দাঁড়িয়ে যাচ্ছে তাই, যেহেতু হিন্দুরা কোনো রকম কোনো জটলা বা অশান্তি করেনি, যে কটা ছেলে বিজিবি করতো তারা চলে গেছে এখান থেকে, আমি আমাদের কর্মী হাসু শেখের সাথে কাল বিকালে আলোচনা করলাম, বললাম যে ওরা পালিয়ে গেছে, এখন ওরা আসুক, ওরা এলে আমরা একটা আলোচনা সবাইকে ডেকে একটা আলোচনা বসবো, তারপরে আবার ওই রাত্রি 7টা ওইরকম হবে, আবার সব এসে এক রাত্রে হই হল্লা ভাঙচুর নানা রকম অকথ্য ভাষা গালাগালি, দলের নেতৃত্ব কিন্তু আপনারই কথা শুনছেন না, সে এখন ধরতে গেলে তাই, মানে আমার সাথে কোনো আলোচনা হয়নি ভোটের পর গণনার পর, আমাদের সাথে কোনো কেউ আলোচনা করিনি, তার মধ্যে এই ঘটনা। আপনি কি উচ্চ নেতৃত্বকে জানাবেন এরপরে আজকে যে বিষয়টি হবে? হ্যাঁ অবশ্যই জানাবো, জানাবো না কেন, অবশ্যই জানাবো। আপনারা এখন কি চাইছেন? আমি চাইছি এখানকার শান্তি ফ্রি আসুক, ওইভাবে হটকায়দা করার কোনো মনে হয় না, কেন হটকায়দা করবে, এখানে তো কোনো অশান্তি কোনো দিন হয়নি আজও হবে না, শোনো রাজনীতি করার অধিকার প্রতি মানুষ আছে, কটা ছেলে বিজেপি মেতেছিল তারা পালিয়ে, যখনই আমাদের তৃণমূল জিতে গিয়েছি তখনই তারা পালিয়ে গেছে, তারা অশান্তি করেনি বা মারপিট করেনি, তবে পার্টি করতে গিয়ে কিছু রকম অশান্তি তারা করার চেষ্টা করেছিলো, সেগুলো আমাদের গ্রামের ব্যাপার নয় বা ধরমপুর বোধপুরের ব্যাপার না, ব্যাপারটা বাইরের। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।